বৌবাজারের বাড়িতে ফাটলের ঘটনায় উচ্চ পর্যায়ের বৈঠক নবান্নে মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে গেলেন ফিরহাদ হাকিম। ঘরছাড়া বাসিন্দাদের অর্থ সাহায্যের ঘোষণা কেএমআরসিএল এর। স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের লক্ষ্যে বেনজির পদক্ষেপ। পর্ষদের প্রাথমিক শিক্ষক নিয়োগে ভিডিও রেকর্ডিং হবে গোটা ইন্টারভিউ প্রক্রিয়ার। ভিডিওতে থাকবে নথি যাচাই প্রক্রিয়াও। জেলার চেয়ারম্যানদের টেটের ফাঁকা উত্তরপত্র পাঠাতে বলেন মানিক ভট্টাচার্য। বিস্ফোরক অভিযোগ ইডির। কার নির্দেশে এই কাজ? উত্তর এড়ালেন পার্থ চট্টোপাধ্যায়। গরু পাচার মামলায় আরো তৎপর ইডি। চলতি মাসেই দিল্লিতে তলব অনুব্রত কন্যাকে। বিপুল সম্পত্তির কারণেই জেরা সুকন্যা মণ্ডলকে জানালেন ইডি আধিকারিকেরা। চোখের সমস্যা নিয়ে আমেরিকার হাসপাতালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হয়েছে অস্ত্রোপচার। ছবি পোস্ট করে কুৎসার জবাব কুণাল ঘোষের। রোহিতদের ব্যর্থতার জ্বালা মেটালেন হরমনপ্রীতরা। সপ্তমবারের জন্য এশিয়া কাপ উঠল ভারতের হাতেই। ফাইনালে শ্রীলঙ্কাকে উড়িয়ে চ্যাম্পিয়ন ভারতের মহিলা দল। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। মেট্রোর কাজের জন্য বৌবাজারের একাধিক বাড়িতে ফাটলের ঘটনায় নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক মুখ্য সচিবের। বৈঠকে ভার্চুয়ালি যোগ দিলেন মুখ্যমন্ত্রীও। মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন বৌবাজারের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কোন বাড়িতে কতটা ক্ষতি হয়েছে তা দেখতে এবং এলাকার মানুষের আস্থা ফেরাতে ঘটনাস্থলে যান মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, কলকাতার সিটি এবং মেট্রো রেল কর্তৃপক্ষ। ঘটনাস্থল পরিদর্শনের পর কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, এবার থেকে মেট্রো রেলের কাজের আগে কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভাকে জানাতেই হবে। কাজ শুরুর আগে সরিয়ে নিতে হবে স্থানীয় বাসিন্দাদের। তিনি আরও জানিয়েছেন, যারা এলাকা ছেড়ে চলে গিয়েছেন তাদের আর্থিক সাহায্য করবে কেএমআরসিএল। স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের জন্য এবার প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ ও নথি যাচাই প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করার সিদ্ধান্ত নিল পর্ষদ। চলতি বছর 11 ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ধারণের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানে টেট উত্তীর্ণদের ইন্টারভিউ রুমে ঢোকার সময় থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে বেরিয়ে যাওয়া পর্যন্ত পুরো বিষয়টি ভিডিও রেকর্ডিং এ ধরে রাখা হবে। পাশাপাশি নথি যাচাই প্রক্রিয়াও ভিডিও ক্যামেরায় ধরা থাকবে। ভবিষ্যতে নিয়োগ ঘিরে প্রশ্ন উঠলে সেই ফুটেজ আদালতে পেশ করা যাবে। পর্ষদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদ থেকে রাজনীতিবিদ সকলেই। প্রত্যেক জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে টেটের ফাঁকা উত্তরপত্র পাঠানোর নির্দেশ দিয়েছিলেন মানিক ভট্টাচার্য। বিস্ফোরক অভিযোগ ইডির। ইডি সূত্রে খবর, টেট পরীক্ষার পরপরই মানিক ভট্টাচার্য কলকাতা সহ প্রত্যেক জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির অধীনস্থ চেয়ারম্যানদের সঙ্গে যোগাযোগ করেন, অলিখিত নির্দেশ দেন তারা যেন পরীক্ষার্থীদের সই করা ফাঁকা উত্তরপত্র কলকাতায় প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তরে নিয়ে এসে জমা দেন। ইডির অভিযোগ, এরপর সেই উত্তরপত্রের সঠিক উত্তর চিহ্নিত করে তাতে ইচ্ছে মতো নাম্বার বসিয়ে পরীক্ষার্থীদের পাশ করানো হতো। তার বদলে এক একজন পরীক্ষার্থীর কাছ থেকে নেওয়া হতো 7-10 লক্ষ পর্যন্ত টাকা। এভাবে টাকা দিয়ে পাশ করা বহু অযোগ্য ও ভুয়ো প্রার্থী এখন রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে শিক্ষকতাও করছে, এমনটাই দাবি ইডির। অভিযোগ, এই পদ্ধতিতেই টেট দুর্নীতিতে কোটি টাকা তুলেছিলেন মানিক। এই ব্যাপারে আরও তথ্য পেতে কলকাতা ও অন্যান্য জেলার প্রাথমিক শিক্ষা সংসদের কিছু সদস্য এবং চেয়ারম্যানদের জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়কে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি একে প্রাথমিক শিক্ষা পর্ষদের ব্যাপার বলে এড়িয়ে গিয়েছেন। এদিকে এদিনই নিয়োগ দুর্নীতিকাণ্ডে আরও তথ্যের খোঁজে মহেশবাথানে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের টিচার্স ট্রেনিং সেন্টারে হানা দিল ইডি আধিকারিকেরা। এছাড়া এদিন কলেজ স্কোয়ার, সল্টলেক, কৈখালী, ট্যাংরা ও বারাসতের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদস্যরা। গরু পাচার মামলায় আরো তৎপর হল ইডি। বিপুল সম্পত্তি সম্পর্কে তথ্যের খোঁজে এবার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে তলব করল কেন্দ্রীয় সংস্থা। আগামী 27 অক্টোবর দিল্লিতে তলব করা হয়েছে তাকে। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর তার মেয়ে সুকন্যা মণ্ডলের 4টি সংস্থার অস্বাভাবিক আয় বৃদ্ধির ওপর নজর পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সিবিআই এর অভিযোগ, গরু পাচারের বিপুল টাকা লগ্নি হয়েছিল এই সংস্থাগুলিতে। সেই সূত্র ধরেই বর্তমানে
মণ্ডল পরিবারের প্রত্যেকটি আয়ের উৎস খতিয়ে দেখা হচ্ছে। এই ব্যাপারে সুকন্যা ও পরিবারের সঙ্গে যুক্ত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্যের হদিশ মিলবে বলে আশা করছেন সিবিআই আধিকারিকেরা। চোখের পুরনো সমস্যা নিয়ে আমেরিকার হাসপাতালে ভর্তি রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তার সেই চোখের ছবি পোস্ট করে সমালোচকদের যোগ্য জবাব দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। কুনাল ঘোষের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে অভিষেকের চোখের ভিতর মণি ছাড়া বাকি অংশ টকটকে লাল, চোখের নিচে অস্ত্রোপচারের দাগও বেশ স্পষ্ট। ছবিটি পোস্টের পাশাপাশি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বিরোধীদের কটাক্ষ করে বলেন, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসায় অভ্যস্ত, এমনকি তাঁর চোখের চিকিৎসা নিয়েও নানান কথা রটান, তাঁরা ভালো করে ছবিটি দেখুন, এটা ওর চোখের আজকের অবস্থা। 2016 সালে এক দুর্ঘটনায় সাংসদের বাঁ চোখের নিচের হাড় ভেঙে যায়। সেই সমস্যার জেরেই এবার আমেরিকার হাসপাতালে চোখের অস্ত্রোপচার করা হয়েছে তাঁর। সপ্তমবারের জন্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট দল ফাইনালে শ্রীলঙ্কাকে মাত্র 65 রানে থামিয়ে দেন ভারতীয় দলের বোলাররা। সেই অল্প রানের টার্গেট তাড়া করতে নেমে সহজেই এদিন ম্যাচ জিতে নিল হরমনপ্রীতের দল। ভারতীয় বোলারদের মধ্যে এদিন সেরা ছিলেন রেণুকা সিং। 3 ওভারে মাত্র 5 রান দিয়ে 3টি উইকেট তুলে নেন তিনি। 2টি করে উইকেট পান রাজেশ্বরী গায়কোয়াড় ও স্নেহ রানা। উইকেট না পেলেও 4 ওভারে মাত্র 7 রান দিয়ে শ্রীলঙ্কা ব্যাটিং কে চাপে ফেলে দেন দীপ্তি শর্মা। রান তাড়া করতে নেমেও একেবারেই চাপের মধ্যে পড়তে হয়নি ভারতকে। এদিন মাত্র 9 ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে ভারতীয় দল। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।